9টা নাগাদ। আজকে শুনেছি কলকাতায় অনেক বৃষ্টি পড়ছে, এখানে দিনটা খুব সুন্দর, আমাদের কালকে ঝড় বৃষ্টি হয়েছে। আর দেবর্ষী, দেবর্ষীকে আমি তুমি বলি, দেবর্ষীকে অনেক ধন্যবাদ আমাকে নেমন্তন্ন করার জন্য এই আলোচনায়, এই কথোপকথনে। সবার সঙ্গে সরাসরি দেখা হতে পারলে আরো ভালো হতো, আমার আমি অনেক কিছু জানতাম শিখতাম, কিন্তু সেটা যখন করা যাচ্ছে না তখন এইটাই একটা উপায় যেটা হাতের কাছে হয়েছে। একদিক থেকে এই করোনা ভাইরাসের পৃথিবীটা থমকে গিয়ে আমরা সবাই যে যে অন্ত যারা পারেন তারা এই যে একটা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে গেছেন, তার ফলে আবার এগুলো সহজ হয়েছে তুলনায়, মানে বুড়ো বয়সে কষ্ট করে প্লেনে চড়ে অনেকখানি না গিয়েও দেখা সাক্ষাৎ করা যাচ্ছে। আমি আমি আপনাদের আর কি প্রশ্ন আছে শোনার জন্য খানিকটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, এবং দেবর্ষী তো কিছু প্রশ্ন ছিলই কাজেই, আর এবং আমার তরফ থেকে আপনাদের প্রিন্সিপাল শুভ ভট্টাচার্যকেও আমার ধন্যবাদ জানাবেন তার মেসেজটির জন্য। দেবর্ষী আমি শুনতে পাচ্ছি তোমায়। হ্যাঁ স্যার, আমরা তাহলে এবার আলোচনাটা শুরু করছি। হ্যাঁ, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, এটা হয়তো অনেকে জানেন কিন্তু আমার এখানে অনেকে আছেন হয়তো নাও জানতে পারেন। আপনার যে বই লেখা শুরু হয়েছিল, যেটা প্রথমে একটা ওয়ার্কিং পেপার ছিল সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস এ রণজিৎ গুহর সঙ্গে, এই সরি রণজিৎ দাশগুপ্তর সঙ্গে, সেটা হচ্ছে সেটা সম্প্রতি আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরিয়েছে, যে সাম অ্যাসপেক্টস অফ লেবার হিস্ট্রি অফ বেঙ্গল, এবং খুব সম্প্রতি এটাও বেরিয়েছে ক্রাইসিস অফ সিভিলাইজেশন, এছাড়াও হ্যাবিটেশনস অফ মডার্নিটি, আপনার প্রভিনশিয়ালাইজিং ইউরোপ, যদুনাথ সরকারকে নিয়ে লেখা দ্য কলিং অফ হিস্ট্রি, এই বইগুলোর সম্পর্কেও আমরা পড়েছি, আমরা জানি। আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই বইগুলো হয়ে ওঠার, এই বইগুলো লেখার যে গল্প, পেছনের যে গল্পগুলো, এই বই হয়ে ওঠার গল্পটা আপনি যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন। রণজিৎদের সঙ্গে তক্কাতক্কির ব্যাকগ্রাউন্ড এই যে আমি তো এই সমাজবিদ্যায় এলাম যেহেতু খানিকটা 60-এর দশকে ছাত্র আন্দোলনে জড়িয়ে গেছিলাম, এবং জড়িয়ে যাওয়ার ফলে তখন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে গেলাম IIM-এ, সেখানে বরুণ দে ঐতিহাসিক আমাদের মাস্টার ছিলেন, তার সাথে পরিচয় হওয়াতে আমার ইতিহাসে আগ্রহ হলো, এবং আমি তখন স্থির করলাম যে আমি এই কোম্পানির কাজ না করে ঐতিহাসিক হব। কিন্তু আমার তো সম্বল ছিল ওই ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা, আর খানিকটা ওই ছাত্র আন্দোলন করতে করতে যেটুকু কমিউনিস্ট পার্টির লিটারেচার, তাছাড়া এই ছোট ছোট সস্তায় সোভিয়েত ইউনিয়ন, মার্কস, এঙ্গেলস, লেনিন, অ্যাকচুয়ালি কিছু অল্প কিছু স্ট্যালিনের তখন, ওই সস্তায় যে পুস্তিকা ওরা বার করতেন সেইগুলো পড়া। আমার এখনো মনে আছে আমার বইতে একটু দেরিতে হয়েছিল কলেজে পড়তে পড়তে, তখন আমার কলেজে আমি পৈতের উপহার হিসেবে আমার বন্ধুরা আমাকে ওই ডাস ক্যাপিটালের প্রথম খণ্ড আর মাওসে তুঙের সিলেক্টেড ওয়ার্কস 4 খণ্ড দিয়েছিল। তো আমি এখনো সেই পৈতে পাওয়া প্রথম খণ্ডটাই ব্যবহার করি। আমি অনেকে বলি যে যে দ্বিজ যখন হলাম, মানে দ্বিতীয়বার যখন জন্ম হলো তখন মার্ক্সবাদী হিসেবে জন্মগ্রহণ করলাম, ব্রাহ্মণ না হয়। তো তো এখন ফলে আমি যখন ইতিহাস করতে শুরু করলাম তখন তখন ধরো নকশাল আন্দোলন পরাজিত হয়ে গেছে, আমার বন্ধু বান্ধবরাই নকশাল আন্দোলনে চলে গিয়েছিল, আমি ঠিক তার আগেই বসে গিয়েছিলাম, কিন্তু ওদের প্রতি আমার মানসিক সমর্থন ছিল। তো নকশাল আন্দোলন ব্যর্থ হয়ে গেছে, আমরা যেসব কাঙ্ক্ষিত বিপ্লব চেয়েছিলাম সেসব হয়নি, তখন বরুণ দে আমার একদিন একদিন বললেন তাহলে তুমি কি এই শ্রমিক শ্রেণীর চরিত্র নিয়ে, শ্রেণী চরিত্র নিয়ে গবেষণা করবে, এবং তখন ইপি টমসনের বইটাই বেরিয়েছে, তার একটা এ ছিল, ইনফ্লুয়েন্স ছিল। তখন আমার সত্যি মনে হলো যে হ্যাঁ, আমাদের এখানে শ্রেণী সচেতনতা একটা বিপ্লবী চেতনা কেন হলো না, সেইটা দেখা দরকার। তো তখন ওই হলো কি, আমি তখন আর্কাইভসে গিয়ে প্রথমেই যেগুলো নজরে পড়লো সেগুলো ছিল, এটা শুনতে পাচ্ছ দেবর্ষী?
প্রথমে ছিল, প্রথমে নজরে পড়লো কতগুলো রায়টের গল্প, হিন্দু মুসলমানের রায়টের গল্প, উনিশ শতকের শেষ দিকে। তা আমি যখন সেইটা নিয়ে একটা লেখা লিখলাম, এবং তখন যাতে আমি বললাম যে দেখো এই হিন্দু শ্রমিক আর মুসলমান শ্রমিক যদি মারপিট করে তাহলে কিছুটা নিশ্চয়ই তাদের মধ্যে তাদের চেতনারও একটা অংশ আছে, দায়িত্ব আছে, তারা নিশ্চয়ই নিজেদেরকে হিন্দু মুসলমান বলে ভাবছে না যে মারপিট করবে কেন। সেই লেখাটাকে তখন সেন্টারেই কাজ করতেন রণজিৎ দাশগুপ্ত, উনি সিটি কলেজে ইকোনমিক্স মাস্টার ছিলেন, মার্ক্সবাদী ছিলেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সভ্য ছিলেন সিপিআইয়ের যতদূর জানি। উনি তখন এটা প্রতিবাদ করে লেখা লেখেন যে আমি ভুল পড়ছি, আর ওটাকে আমি ভয় পড়ে ভুল করছি। তখন আমি তার একটা জবাব লিখি, তারপর উনি তার একটা জবাব লেখেন। সেই তর্কটা যেটা সাইক্লোস্টাইল হয়ে সেন্টার থেকে খানিকটা সেইটা এখন এতদিন বাদে ইউপি থেকে একটা বই হয়ে বেরিয়েছে, তার কারণটা বোধ হয় এটা যে অনেকেই আমি শুনেছি ওই লেবার হিস্ট্রি পড়া থেকে ওই তর্কটা পড়ান, কারণ আমাদের লেবার হিস্ট্রি ওটা বোধ হয় প্রথম শ্রমিক শ্রেণীর শ্রেণীচতুর সচেতনতা কাকে বলে তাই নিয়ে একটা তর্ক হয়েছিল, এবং সেটা আমাদের ইতিহাসে দেখা যায় কিনা, ফলে সেইটাই ধরো মানে ওই লেখাটার ব্যাকগ্রাউন্ড। কিন্তু মানে আমি কিভাবে সমাজ বিজ্ঞানে এসে পড়লাম তারও গল্প আর কি। বললাম অনেকক্ষণ ধরে না বলে, তুমি যদি ছোট ছোট প্রশ্ন করো, ছোট ছোট উত্তর দিতে, সেটা হয়তো বেটার হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। এরপরে আমার আপনার রিথিংকিং ওয়ার্কিং ক্লাস যেটা আপনার মানে বেরোলো আপনার পিএইচডি থিসিসের, দেবীপ্রসাদ বাবু ওনারটা খোলা রাখুন, দেবীপ্রসাদ বাবু ওনারটা খোলা রাখুন, দেবীপ্রসাদ বাবু স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি তোমাকে, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ, রিথিংকিং ওয়ার্কিং ক্লাস যে বইটা আমরা পেলাম আপনার পিএইচডি ফসল হিসেবে 1989 সালে বেরোলো, হ্যাঁ 1989 সালে ওটা বেরোলো। তাহলে তুমি ধরো আমরা দেখতে, হ্যাঁ আমি ধরো এই 71 সালে আমি আইআইএম থেকে পাস করে ইতিহাসের জগতে ঢুকলাম, এবং তখন 71-এ পাস করে তারপরে বোধহয় সেন্টারে জয়েন করলাম 83 সালে, 74 সালে ফলে বলতে পারো আমি তো 76-এ, ফলে ওই যে তখন যে 4-5 বছর, সেই 4-5 বছর বলতে পারো আমার একটা ইনফর্মালি ইতিহাসের ছাত্র সময় গেছে, তারপরে ফর্মালি পিএইচডি করে ছাত্রই ছিলাম। তো পিএইচডিটা করতে করতে 1980-এর গোড়া হলো, তারপরে বইটা বার করতে করতে অনেক দেরি হয়েছিল। আচ্ছা, কিন্তু একটা জিনিস আপনার 1989 সালের পর আপনি দীর্ঘ প্রায় 11 বছর বাদে আপনার বই বেরোচ্ছে প্রভিনশিয়ালাইজিং ইউরোপ, এবং প্রভিনশিয়ালাইজিং পিঠোপিঠি প্রভিনশিয়ালাইজিং আর হ্যাবিটেশনস বলতে পারে, হ্যাবিটেশনসটা পিঠোপিঠি বেরোচ্ছে, কিন্তু একটা 11 বছরের ব্যবধান, তারপরে আবার 13 বছরের একটা ব্যবধান যেখানে আমরা পাচ্ছি হচ্ছে আপনার যদুনাথ সরকারকে। এই যে দুটো বড় ব্যবধান আপনার হচ্ছে, একটা 11 বছরের একটা 13 বছরের, যদিও আপনি এর মাঝখানে অনেক প্রবন্ধ লিখেছেন, কিন্তু বই হয়ে আসতে বা বই হিসেবে ভাবতে আপনার 11 আর 13 বছরের এই ব্যবধানটা আমাদের জানতে ইচ্ছা করে, কেন আপনার গবেষণার ক্ষেত্রে কি মনে হয়েছিল? কিছুটা বলতে পারো, কিছুটা তো মানে কিছুটা কাজের ব্যস্ততা, অন্যান্য চাপ থাকে, কিন্তু সবচেয়ে বড় যেটা হয় যে প্রভিনশিয়ালাইজিং বইটার তো কোনো, ওটার তো কোনো একটা মানে আগে থেকে ছক দেওয়া ছিল না, তো মানে ওটা আমার কিছু প্রশ্ন ছিল, আমি সেটা কিভাবে উত্তর দেবো, নিজেই এটা খুঁজে খুঁজে পথ বার করতে হচ্ছিল। ওখানে নির্দিষ্ট আর্কাইভ ছিল না, তো যেমন যখন চটকলের ইতিহাস লিখছিলাম তখন যেমন তুমি জানো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভসে গেলে বা ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনে গেলে বা বেঙ্গল চেম্বার অফ কমার্সে গেলে তুমি কিছু মেটিরিয়াল পাবে, কিন্তু প্রভিনশিয়ালাইজিং ইউরোপ ছিল একটা প্রশ্নের মতো, এবং তার যে আমি প্রশ্ন করছি আমি কিভাবে তার উত্তর দেবো, এগুলো তো সবটা খানিকটা ভেবে ভেবে পার করতে হয়েছে নানান কাজের মধ্যে, নানান বক্তৃতা দিতে দিতে। ফলে ওই সময় যে কাজগুলো জমলো, যেগুলো মনে হলো যে প্রভিনশিয়ালাইজিং ইউরোপের প্রশ্নটাকে উত্তর করতে পারে, সেগুলোকে এক জায়গায় করে একটা বই করলাম, প্রভিনশিয়ালাইজিং ইউরোপ। আর যে কাজগুলো আনুষঙ্গিক কাজ কিন্তু ওই বইটাতে আসেনি, কাজ তার থেকে দুটো বই হলো।
তোমার এখন তোমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে, ও আচ্ছা, এবার শুনতে পাচ্ছি, আবার অফ হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ 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 শুনতে পাচ্ছেন তো? এবার এবারে পাচ্ছি, হ্যাঁ, আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা খুব জ্ঞান চর্চার জগতে খুব বিরল, আপনি পাশাপাশি যদুনাথ সরকার লিখছেন, আবার ক্রাইসিস অফ সিভিলাইজেশন লিখছেন। ক্রাইসিস অফ সিভিলাইজেশনের যদিও একটা পার্ট হচ্ছে গ্লোবালাইজেশন, গ্লোব অফ দ্য গ্লোবালাইজেশন, একটা হচ্ছে গ্লোব অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং, দুভাগে বইটা ভাগ করা, কিন্তু একটা আলাদা জনর, আর যদুনাথ সরকার একটা আলাদা জনর, মানে একসাথে আপনি দুটো কাজ সমান্তরালই করছেন, মানে এই যে জ্ঞান চর্চার দুটোর মেলবন্ধন করানো, মানে একটা পুরো অন্য ধরনের কাজ আর একটা সম্পূর্ণ তো অন্য ধরনের কাজ, এই দুটো করতে আপনার কি অভিজ্ঞতা হয়েছে? বলতে পারো যেটা হলো যে আসলে যদুনাথ সরকারের কাজটা না আমার অনেক দিন আগে করার ইচ্ছে হয়েছিল। আমি যখন প্রথম ওই যেটা বইতে বলেছি, আমি যখন শিকাগোতে এলাম আর লাইব্রেরিতে গিয়ে ওই যদুনাথের সম্মানার্থে যে বইটা বেরিয়েছিল উনি বেঁচে থাকতে থাকতে পাঞ্জাব থেকে, তাতে ওর ওই ওর আর স্যারের চিঠিপত্র যেটুকু উদ্ধার করে দেয়া ছিল সেগুলো পড়ে আমার তখনই আশ্চর্য লেগেছিল, আশ্চর্য লেগেছিল কারণ যদুনাথের সম্বন্ধে জানতাম যে উনি একজন ঐতিহাসিক, পুরনো রক্ষণশীল ঐতিহাসিক, কিন্তু ওর যে আরেকজনের সঙ্গে এই ইতিহাসের পদ্ধতি কি, রিসার্চ কাকে বলে, কি করে তুমি বুঝবে যে কোনটা সত্যি বিশ্বাসযোগ্য সাক্ষ্য আর কোনটা বিশ্বাসযোগ্য নয়, এই যে ইতিহাসের পদ্ধতি নিয়ে উনি এত আলোচনা করেছেন 1200 চিঠিপত্রে, আমার জানা ছিল না। এবং ওইটা দেখে আমার মনে হলো বা এই চিঠিগুলো দেখলে তো একটা একটা ইন্টারেস্টিং জিনিস হয় যে অনেকদিন আগে দুজন ভারতীয় ঐতিহাসিক কিভাবে আলোচনা করছিলেন, কিন্তু কাজটা তখন ধরতে পারিনি, অন্য কাজ করছিলাম বলে ওটা মাথায় ছিল, আর যতদিনে ধরার সুযোগ ততদিনে আমার বুঝি অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জ নিয়েও কাজ করতে শুরু করলাম। ফলে বলতে পারো যে ক্লাইমেট চেঞ্জের কাজটা ওই 2000 অ্যাকচুয়ালি 2004-05 থেকে আমি পড়াশোনা করতে শুরু করেছি, আর তখন যদুনাথ সরকার নিয়েও পড়াশোনা করছি, ফলে দুটো একসাথেই চলতো, আমার মজাই লাগতো, আমার মনে হতো মুখ বদলের মতো, একটাতে গেলাম আরেকটা চলে যেতাম। তারপরে মাঝখানে একটা সময় যেটা করতে বাধ্য হলাম সেটা হচ্ছে যে ওই ক্লাইমেটের কাজটাকে বন্ধ রেখে যদুনাথের বইটাকে শেষ করলাম, কারণ দেখলাম যে একটা সময় কি আর দুটো একসঙ্গে করা যাচ্ছে না, একটাকে শেষ করতে হয়। ফলে যেহেতু আমার যদুনাথের কাজেরই মাল মশলা বেশি জমেছিল, আর ক্লাইমেটের কাজটাও খানিকটা তো কোনো ছক নেই, যদুনাথের কাজে তবু একটা আর্কাইভ আছে, ওই চিঠিগুলো আছে, ন্যাশনাল আর্কাইভ কিছু মেটেরিয়াল আছে অন্যান্য বইতে, ফলে যদুনাথের আর্কাইভটা তো একটা ডেফিনেট আর্কাইভ ছিল। ফলে আমি কিছুদিন ক্লাইমেটের কাজ বন্ধ রেখে মানে পড়ছিলাম, কিন্তু যদুনাথের কাজটা শেষ করলাম, তারপর এখন ক্লাইমেটের কাজটা শেষ হলো। আর মাঝখানে যে এগেইন ওই ওই সময়টাতে যে কাজকর্ম করতাম কিছু কিছু সেগুলোকে নিয়ে আর খানিকটা ওই দুটো গ্লোবের কথা ভেবে ক্রাইসিস অফ সিভিলাইজেশন লিখলাম। ও ইউপির তখন একজন সম্পাদক, এখন ইউপিতে নেই, এর তরুণ সম্পাদক, তিনি অনেকদিন ধরে চাইছিলেন যে আমি ওদের সাথে কিছু লিখি, ফলে আমি এগুলো এক জায়গায় করে ওদেরকে ওই ক্রাইসিস অফ সিভিলাইজেশন বইটা দিলাম। আপনার বাংলায় আমরা প্রথম প্রবন্ধ পেয়েছি ঐতিহাসিক বলে পত্রিকায়, আপনার প্রবন্ধ আমরা পড়েছি, আমরা 12 মাসে আপনার অনেক প্রবন্ধ পড়েছি, কিন্তু বই হিসেবে ইতিহাসের জনজীবন আসছে 2011 সালে, আর 2018 সালে আপনার আসছে আর একটা বই মনোরথের ঠিকানা। অর্থাৎ আপনার বিদেশ যাওয়ার পরে বাংলায় বইটা আমরা অনেকটা সময় পরে পাচ্ছি, প্রায় 35 থেকে 40 বছর বাদে। এইবার এই যে প্রবাস জীবনের জন্যই কি আপনার এই দীর্ঘ অপেক্ষা, না মানে আপনার মানে বাংলায় বই করতে এই সময়টা লাগার কারণ? না একটা প্রথমত একটা জিনিস হচ্ছে আমি যখন অস্ট্রেলিয়ায় পড়াতাম 1994 পর্যন্ত পড়িয়েছি, কেমন অস্ট্রেলিয়া পড়ানোর প্রথম দিকটা যে তখন জায়গাটাই ওরকম ছিল, সবাই ঢিলে ঢালা ছিল, আমিও খুব ঢিলে ঢালা ছিলাম, অত কিছু মানে চাপ ছিল না যে এই ছাপতেই হবে, বই করে ফেলতেই হবে, যে কারণে প্রথম বইটা বেরোতে অনেক দেরি হয়, ওটা ধরো আমার কাজ শেষ হয়ে গিয়েছিল 83-84 সালে, আর বইটা বেরোলো 89-তে প্রথম রিথিঙ্কিং ওয়ার্কিং ক্লাস হিস্ট্রি, তার কারণ আমি পাঠাতে দেরি করেছিলাম, তারপর ওরা আমায় পাঠাবার পরে বই যে কারেক্ট করে পাঠাতে হয়, তখন অত এই যে মানে ভীষণ ছেপে ফেলতেই হবে এই কালচারটার মধ্যে অস্ট্রেলিয়া ছিল না, ফলে সবাই একটু রিল্যাক্স হয়ে চলতো। ওই ওই জিনিসটা এলো মানে যদি বলো জীবনটাকে নষ্ট করে দিল জীবনের শান্তিটা, সেটা আমেরিকা, কারণ ওই যখন
তখন আমেরিকায় ডাকতো, তখন আমেরিকায় এসে দেখতাম আরে কি কাণ্ড, অস্ট্রেলিয়াতে যেমন জীবনটাও ঢেলে ঢালা ছিল, আবার আমার বই কেউ পড়তো না, ফলে ওই সবাই লিখছে কেউ কারো একটা পড়ে না, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু আমেরিকায় এসে দেখলাম যে কি কাণ্ড, সবাই প্রচণ্ড বই টই লেখে আর সবাই সকলের বই পড়ে, বই নিয়ে আলোচনা করে, ফলে বলতে পারো যে আমার মানে আমেরিকা আমাকে করাপ্ট করে দিল। তার ফলে যখন আমেরিকাতে চলে এলাম তখন তখন থেকে কাজের আরো বেশি কাজ করেছে সেদিক থেকে বলতে গেলে। আর বাংলা বই ধরো, বাংলা লেখাও আমি তো হাই স্কুলের পরে লিখিনি, কারণ লেখার প্রয়োজন পড়েনি, ওই দু চারটে কবিতা টবিতা লিখতাম। তারপরে ওই 1988 সালে আমি একবার দেশে গিয়েছিলাম 1 বছরের জন্য, আর তখন বেশ কিছু মেটেরিয়াল জোগাড় করেছিলাম এই শরীর স্বাস্থ্য সমাজ ইত্যাদি নিয়ে লিখবো বলে, কিন্তু দেশে গিয়ে আমার নিজের শরীর এত খারাপ হয়ে গেল যে শরীর স্বাস্থ্য সমাজ নিয়ে আমি ইংরেজিতে লিখে উঠতে পারিনি। সেই সময় অনিল আচার্য অনুষ্ঠানের সম্পাদক আমার কাছে আসেন, যোগাযোগ করেন এবং এসে বলেন যে একটা বাংলায় তুমি আমাদের লেখা দাও। তো সে আমি প্রথম বাংলায় লিখলাম অনিলের অনুরোধে, ওই ওই শরীর সমাজ রাষ্ট্রগুলি লেখাটা লিখেছিলাম মহামারী ইত্যাদি নিয়ে, সেটা ধরো 1988 সাল। ফলে বলতে পারো হাই স্কুলের পরে তো আর বাংলা গদ্য লিখতে হয়নি চিঠিপত্র ছাড়া। তারপরে আবার ওই ফাঁকে জায়গায় লিখেছি, এবং অশোকবাবু ছিলেন মাস্টারমশাইয়ের মতন 12 মাস পার করতেন, অশোকবাবুর নাম যদি বেঁচে আছি বছরে তুমি একটা করে লেখা দিও, দিতাম মানে তৈরি কিছু না থাকলেও কষ্ট করে অশোকবাবুর জন্য কিছু তৈরি করে দিতাম, অনিলের জন্যও করতাম। তারপরে এরাও কয়েকজন অন্য অন্যান্য সম্পাদকও চাইতেন, তারপরে আনন্দবাজার থেকে সেমন্তী অনির্বাণ ওরা মাঝে মাঝে চেয়েছে। তো ওই করে বাংলা লেখার জগতে ফিরে এলাম, এবং ফিরে এসে দেখলাম যে আমার বাংলা লেখা যত আত্মার আরাম হয় ইংরেজিতে হয় না, সেটা ইংরেজিতে অন্য অন্য জিনিস হয়, কিন্তু যেহেতু বাঙালি ফলে এটা আত্মার আরাম হয়, ফলে বাংলা লেখাটা চালিয়ে গেছি। সে অর্থে তারপরে ওই সব প্রবন্ধই লিখেছি, ঠিক একটা বসে একটা গোটা বই তো লেখা হয়নি, ফলে ওই প্রবন্ধগুলো যখন একটু জমে মনে হয় আচ্ছা এক জায়গায় করলে হয় বা কেউ প্রস্তাব দেয় বা এক জায়গায় করুন, তখন ওইভাবে দুটো বই হয়েছে আর কি। না আর আরে যদি বই ধরো ওই রাঘব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিঠিপত্র গুলো চলতো, হ্যাঁ, সেটাও বন্ধুর সঙ্গে বন্ধুর চিঠি, বন্ধুর চিঠি বন্ধুকে বলে বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আর না আমার এই এটা শুনতে শুনতে আর একটা জিনিস জাস্ট মনে হলো, সেটা হচ্ছে যে আমরা উল্টোটা করি যে যারা আর কি বিদেশে থাকে, আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আপনি 12 মাসে বিশ্ব উষ্ণায়ন নিয়ে প্রথম একটা লেখা লেখেন, ঠিক পরে প্রথম আমার পরে সেটা প্রথম লেখাটাই বাংলাতেই ছিল, বাংলাতেই ছিল, পরে সেটা ক্রিটিক্যাল ইনকোয়ারিতে ফোর্থ থিসিস, ক্লাইমেট হিস্ট্রি ফোর্থ থিসিস বলে বেরোয়, বড় করে আরো বড় করে, হ্যাঁ আরো বড় করে বেরোয়। এবং এইটা একটা অদ্ভুত জার্নি যে আমরা দেখি যে উল্টোটা হয়, আগে বাংলায় লেখে, ইংরেজি যারা বাইরে থাকে ইংরেজিতে লেখে তারপর বাংলায় লেখে। এবং আপনার এই যেটা হলো এখানে, এটা আপনার লেখায় পড়েছি, বাংলা লেখাটা নিয়ে তেমন কোনো আলোচনা হলো না, তুলনায় ইংরেজি লেখাটা নিয়ে অনেক বেশি আপনার আলোচনাটা হলো, কিন্তু আপনি মানে কি ভেবে হঠাৎ বাংলায় ওটাকে আগে লিখতে গেলেন, মানে আপনার মানে মনে হয়েছিল কি? ধরো আসলে ধরো আমার মাথার চিন্তা তো বাংরেজিতে হয়, কেমন আমি যখন কিছু নিয়ে ভাবি মাথায় বসে বসে একটা কিছু নিয়ে ভাবতে, তো তখন তো খালি ইংরেজিতে ভাবি না, খালি বাংলাতেও ভাবি না, বাঙালিরা যেমন করে কথা বলে বাংলা ইংরেজি মিশিয়ে সেরকম করেই ভাবি। তো ফলে অসুবিধা লিখতে হবে, ফলে আমি প্রথমে ভাবলাম যে আচ্ছা বাংলাতেই লিখি, তো বাংলাতে লিখলাম। তো তুমি যেটা বললে বিশেষ কোনো সাড়া শব্দ হয়নি, একমাত্র আমাকে এক বন্ধু বললেন যে না এইভাবে তো আমরা ভাবি না, আর আর এক ঐতিহাসিক মহিলা তিনি ওই লেখা থেকে একটা রেফারেন্স দিয়ে একটা বড় লেখা লিখলেন, কিন্তু আমার লেখাটার নাম গন্ধ করেন, 12 মাসেই লিখেছিলাম, কিন্তু তাতে তাতে বুঝতে পারলাম যে ওই লেখাটা কোনো সাড়া শব্দ হলো না। তখন আমি আমেরিকা ফিরে এসেছি, আর আমি তখন ক্রিটিক্যাল এনকোয়ারির এডিটোরিয়াল বোর্ডে ছিলাম, আর তখন ওদের যে সম্পাদক টম মিচেল খুব নাম করা আর্টিস্ট ছিল, তিনি আমার বললেন দীপেশ আমাদের লেখা কম পড়ছে, তোমার কি হাতে কোনো লেখা আছে? তখন আমি এই লেখাটা লিখে দিলাম। এবং জানো আসলে আমার ওই লেখাটা পর্যন্ত না হিউম্যানিটিসে, ইকোনমিক্সে হয়েছিল, ফিলোসফিতে একটু হয়েছিল, কিন্তু আমরা যাকে হিউম্যানিটিস বলি মানে সাহিত্য ঘেঁষা যেসব ডিসিপ্লিন, অত ইতিহাস, এক ধরনের অ্যান্থ্রোপোলজি, এই ধরনের বিষয় থেকে বা সাহিত্য ইংরেজি লিটারেচার, এখান থেকে কোনো রকম আলোচনাই হয়নি ক্লাইমেট চেঞ্জ নিয়ে, ফলে আমার ওই লেখাটাই এক বলতে পারো প্রথম
ইংরেজিতে মানে হিউম্যানিটিস দিক থেকে একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে লেখা, ফলে ওটার ওটা সঙ্গে সঙ্গে লোকের অসম্ভব মানে উৎসাহ হয়েছিল ওটাকে নিয়ে, এবং ওটা এখনো যদি তুমি ক্রিটিক্যাল এনকোয়ারি সাইটে যাও তাহলে কিন্তু এটা ক্রিটিক্যাল এনকোয়ারি সাইটে এখনো ওই প্রথম দু তিনটে সবচেয়ে বেশি সাইটেড যে লেখাগুলো ওদের আছে ওদের 50 বছরের ইতিহাসে, ওটা এখনো তাই, মানে ওটা এখনো লোকেরা ডাউনলোড করে পড়ে। আমার সেদিন ধরো কেরালা থেকে, কেরালাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি মেয়ে পড়ায় অল্প বেশি, সে আমায় লিখেছে যে আমি এটা পড়াচ্ছি আপনার এই লেখাটা বলে, সে আমার সাথে একটু ইমেলে আলোচনাও করলো, ফলে এখনো লোকে ওটা নিয়ে মানে আলোচনা করে পড়ায়, ওটার এখনো অনুবাদ হয় অন্যান্য ভাষায় ওটা। ফলে আসলে আমি ইংরেজিতে লিখে দেখলাম যে ভারতবর্ষের বাইরে তখন অলরেডি বিশেষ করে পশ্চিমে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, ফলে হিউম্যানিটিজের লোকেরা ক্ষেত্রটা প্রস্তুত ছিল, কিন্তু আমাদের দেশে পরিবেশ নিয়ে কিছু আলোচনা হতো কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা তখনও বিশেষ হতো না, যার ফলে ওই জলে একটা পাথর ফেললে যেমন হয় এরকম টুপ করে ডুবে গেল। জাস্ট আপনার এই কথার সঙ্গে আর একটু বলি, একটু অন্যদিকে কিন্তু জড়িত, 17ই জুলাইয়ের দেশে ঠিক সেরকম একটা লেখা আপনার বেরোলো সম্প্রতি একদম দেশ পত্রিকায়। আমি যারা শুনছেন সবাই দেখছেন, 17ই জুলাই মানে এই এই গত এই দেশ যেটা বেরিয়েছে এই দেশটা বোধহয় আপনি হাতে পেয়েছেন কিনা আমি জানি না, মানে আমরা আমি হাতে পেয়েছি। হ্যাঁ, লেনিনের 150 বছর পূর্তি উপলক্ষে লেখাটা বেরিয়েছে, মন ও মননে লেনিন, এবং আপনি বাঙালি সংস্কৃতিতে লেনিন কিভাবে আছে সেটা দেখাতে চেষ্টা করেছেন। এবং আজ যখন সব জায়গায় মানে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে, সব জায়গায় বলাটা হয়তো ভুল হবে, পশ্চিমবঙ্গে যেমন বামপন্থা নিয়ে এখন একটা প্রশ্ন, বামপন্থাকে নিয়ে একটা হতাশা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে একটা লেনিন মানে একটা স্বপ্ন ছিল একটা সময়। হ্যাঁ, মানে আমার স্বপ্নটা আমার ধরনের এখনো, অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যে লেনিন সম্বন্ধে আমরা খুব অনেক কিছু না জেনেই লেনিনের ভক্ত হয়ে পড়েছিলাম। তো শুনতে পাচ্ছি দেবর্ষী? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। তো ফলে ফলে আমার লেখাটার বক্তব্যটা এটাই যে যে লেনিনকে আমরা না জেনে থাকতে পারি কিন্তু যে কারণে উৎসাহ আমাদের হয়েছিল, যে কারণে আমাদের লেনিনের মতো একটা লোকে প্রতি শ্রদ্ধা আসে তাকে না জেনেই, বা এমনকি ধরো স্টালিনের প্রতিও অনেকের অনেক শ্রদ্ধা ছিল, যদিও এখন আমরা জানি যে স্টালিন অনেক অত্যাচার করেছিলেন, এই শ্রদ্ধাটা তো আমাদের নিজস্ব, মানে এই শ্রদ্ধার কারণটা তো আমাদের নিজস্ব। সেই কারণটা এটাই যে বাঙালিদের ভেতরে 19 শতকের শেষ থেকেই কিন্তু 20 শতকে প্রথম যুদ্ধ মহাযুদ্ধের পর আরো বেশি করে, বিশেষ করে সোভিয়েত বিপ্লব হয়ে যাওয়ার পর, সামাজিক ন্যায়ে একটা আগ্রহ ছিল যে এমন একটা সমাজ হবে, যে আদর্শ যে সমাজ হবে তার প্রতিষ্ঠার ভিত্তিটা হবে সামাজিক ন্যায়, মানে অত্যাচার থাকবে না, শোষণ থাকবে না, এইরকম একটা সমাজের স্বপ্ন। এবং এই স্বপ্নটা আমাদের, এই স্বপ্নটা ধার করা নয়, তাকে প্রকাশ করার ভাষাটা ধার করা হতে পারে, তাকে আমরা সোভিয়েত ইউনিয়নকে ভুল বুঝে থাকতে পারি, আমরা চীনকে ভুল বুঝে থাকতে পারি, সেগুলো সব মানে বা কম জেনে থাকতে পারি, জানাটার ব্যাপারে আমাদের তো খামতি ছিল, কিন্তু এই যে মানুষের মধ্যে সাম্য থাকবে, একটা মানুষের মধ্যে সমত্ব ভাব, যেটাকে শিবরাম বলেছেন যে মানুষের জন্য মানুষের মমত্ব, এটা আমাদের নিজস্ব, এটা মানে বাঙালি একটা জাতিগত বৈশিষ্ট্য আমি বলবো। এর উল্টো দিকও আছে, বাঙালি সমাজে অনেক অত্যাচার আছে, অনেক অপারেশন আছে, সেগুলো অস্বীকার করছি না, খুবই আছে, কিন্তু তার বিরুদ্ধে একটা প্রতিবাদও আছে। সেই যে প্রতিবাদের ধারাটা আমি স্টেট পর্যন্ত বলছিলাম, দেখো এটা হতেই পারে যে একদিন হয়তো ধরো বিজেপি ক্ষমতায় এলো, তো এলে এখন ওই লেনিনের স্ট্যাচু তারা ভেঙে দিতে পারে, যেমন ত্রিপুরায় ভেঙে দিয়েছে। স্ট্যাচু ভাঙলেই বাঙালি সমাজের ভেতর থেকে এই সামাজিক ন্যায়ের যে আগ্রহ সেটা উবে যাবে বলে আমার মনে হয় না, কারণ বিজেপি যদি ক্ষমতায় আসে সব বাঙালির ভোটে তো আসবে না, বিজেপি বিরোধী বাঙালি তো থাকবে, ফলে ওটা আমাদের সমাজ থেকে
একটা মানে ন্যায়নিষ্ঠ সমাজের স্বপ্ন মুছে যাবে বলে আমার মনে হয় না, কারণ ওটা আমাদের নিজস্ব, ওটা ওটা ধার করা নয় এবং ওটা ক্ষণিক কিছু নয়, মানে মানে ক্ষণিকের কিছু নয়, এইটাই বলতে চেয়েছিলাম। স্যার আপনার একটা পর্যায় ভাগ করছি, যদিও এরকম করা যায় না, আর্লি মার্কস লেট মার্কস যেরকম করা যায় না, সেরকম ধরুন আপনার রিথিঙ্কিং ওয়ার্কিং ক্লাস থেকে একেবারে হ্যাবিটেশনস অফ মডার্নিটি, তারপর ধরুন বাংলা বই দুটি এবং তার সঙ্গে আপনার ইংলিশ যে বই দুটি আপনার বেরোলো, যদুনাথ সরকার এবং ক্রাইসিস অফ সিভিলাইজেশন, এবং তাতে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, লেখার ভাষাতে একটা পরিবর্তন আসছে। সেটা হচ্ছে যে আপনি যে ভাষায় লিখতেন, মানে সেখানে একটা নৈব্যক্তিকতা, থার্ড পার্সন বা তৃতীয় পুরুষের জায়গা থেকে হ্যাবিটেশনস অফ মডার্নিটিতে ইংরেজি বাক্যগুলো অনেকটা তৈরি, যখন আপনি চলে আসছেন ক্রাইসিস অফ সিভিলাইজেশনে বা যদুনাথ সরকারে, যদুনাথ সরকারের সঙ্গে আপনার আর্কাইভে একটা কথোপকথন হচ্ছে এবং যেটাও আপনি আগে বাংলাতে চর্চা পত্রিকায় লিখেছিলেন, এবং সেই সেইখানে আপনার অভিজ্ঞতা, আপনার জীবন্ত অভিজ্ঞতা যেটা, বা আপনার সেলফের যে প্রকাশ, সত্তার যে প্রকাশ, সেইগুলো লেখায় বারবার ফিরে আসছে এখন। তা এই যে একটা পরিবর্তন এলো আপনার লেখার ভাষার মধ্যে, এইটা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। না, এটা হয়তো একটা পরিবর্তন যেটা তুমি দেখছো সেটা হয়তো আপাতত ভাবে আছে, নিশ্চয়ই তোমার চোখে পড়ছে, কিন্তু যেহেতু আমি প্রথাগতভাবে ইতিহাস পড়ে আসিনি, হয়তো সেই কারণে আমার কাছে ইতিহাস বিদ্যাটা একটা আত্মবিজ্ঞার অংশ ছিল। মানে আমার সবসময় মনে হচ্ছে ইতিহাস পড়ে আমরা কি সেটা বোঝার চেষ্টা করছি, এখন আমি কি প্রশ্ন, আমরা কি প্রশ্নের একটা মানে নানা লেভেলে জিজ্ঞেস করতে পারো। আমি আমি ধরো একটা দরিদ্র ব্রাহ্মণ বাড়ির ছেলে, মানে আমার বাড়ির মানুষেরা যদি পড়াশুনো করতেন তাহলে টুলো পণ্ডিত হতেন বা এরপরে স্কুলের টিচার হতেন, আর যদি পড়াশোনা না করতেন একেবারে অপদার্থ হলে পুরোহিত হতেন। হ্যাঁ, ফলে আমার কিছু আত্মীয় পুরুষ আর কিছু আত্মীয় পড়াশোনা করে মাস্টার। এখন ফলে একদিকে যে আমরা জানতে ইচ্ছা করছে আচ্ছা ব্রাহ্মণদের ইতিহাস কি, তেমনি আবার যেমনি জানতে ইচ্ছা করে অন্য জাতির ইতিহাস, কারণ সবগুলো না জানলে তো বস্তুটাকে বোঝা যায় না। সেদিনই কথা হচ্ছিল এক বন্ধুর সঙ্গে, যিনি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি করেন, বাঙালি ঐতিহাসিক, নাম করছি না কারণ তার মুখে কথা বসাবো, তো সেই জন্য নাম করছি না। তো এখন কথা কথা আমি বলছিলাম যে, তাকে বলছিলাম দেখ, আমি তুই বলি ছোট ভাইয়ের মতো, তাই বলছিলাম দেখ এই যে আমরা যে বিষয় আশয় নিয়ে কথা বলি, রামকৃষ্ণ বলতেন না এখানে এসব বিষয়ে চিন্তা করছিস, এই বিষয়ই মানুষ, এই বিষয়ই মানুষ কি কলোনিয়ালিজমের ফল না তার আগেই গেছে। আমার এখন মনে হয় যে শ্যামা সঙ্গীত পড়লে তুমি এই বিষয়ী মানুষ এবং বিষয়ী মানুষের প্রতি যে অনীহা শ্যামা সঙ্গীতে দুটোই পাবে, বৈষ্ণব গানে অত পাবে না, বৈষ্ণব গানে অত পাবে না, কিন্তু কিন্তু শ্যামা সঙ্গীতের দেখবে ওই ওই আমায় দেমা তবিলদারি থেকে, ক্ষেতের কাজকর্ম থেকে, বেড়া মাথা থেকে, মানে একটা বিষয়ী। ফলে আমি ফলে আমরা এই কথাই বলছিলাম যে ফলে ইতিহাস জানাটা আমার কাছে কিন্তু নিজেকে জানার একটা ব্যাপার, সেটা তুমি তার একটা ফর্ম হতে পারে অটোবায়োগ্রাফি, একটা ফর্ম হতে পারে সোশ্যাল হিস্ট্রি, এমনকি আমি যে ক্লাইমেট নিয়ে বইটাও শেষ করেছি তারও কিন্তু মূল কথা হচ্ছে মানুষ কি, এটা কোন ধরনের জন্তু, মানুষ তারা জন্তু, আমরা তো এক ধরনের মাদুর, বা এক ধরনের আরো আরো প্রিসাইজ করে আমরা এক ধরনের শিম্পাঞ্জি, জামা কাপড় পরা, লেখাপড়া জানি, ক্যাপিটালিজম করা, ইম্পেরিয়ালিজম করা, শিম্পাঞ্জি আমরা। হ্যাঁ, মানে আমাদের অ্যাগ্রেশন, আমাদের অ্যাগ্রেশনটা অনেক এই কালচার টেকনোলজি সব দিয়ে বেরোয়, আর শিম্পাঞ্জির অ্যাগ্রেশনটা সরাসরি বেরোয়। ফলে আমার কিন্তু বরাবর এই প্রশ্ন রয়ে গেছে, আমি কি, আমরা কি, এবং আমি সবসময় মনে করছি যে ইতিহাস করাটা ওই আত্মবিক্ষণ, কিন্তু এখন কোনটা আত্ম সেটাকে তুমি নানান স্তরে ভাবতে পারো। তুমি সেটা ভাবতে পারো আমি দেবর্ষী তালুকদার একজন কি ব্যক্তি, ব্যক্তি মানুষ, আবার তুমি ভাবতে পারো যে তুমি ভেতু বাঙালি, তোমার ডায়াবেটিস হতে পারে কিনা সেটা আরেকটা ক্যাটাগরি, কেমন, আবার ধর তুমি জেনেটিক্যালি ডায়াবেটিস ইনহেরিট করো কিনা সেটা আরো একটা ক্যাটাগরি। ফলে এই আমি কি এর তো কোনো একটা উত্তর নেই। হ্যাঁ, ফলে সে অর্থে বলতে হয়তো কখনো কখনো নিজেকে নিয়ে এসেছি সামনে, যেমন ওই যে যদুনাথের সঙ্গে কথাবার্তা বললে, সেটার একটা বেশি একটা ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড ছিল এইটাই যে আমি তো যদুনাথ সরকারের বাড়িতে
আড়াই বছর কাজ করেছি একটা তরুণ গবেষক হিসেবে, জানতাম যদি না পারি, কিন্তু এই জানা ছাড়া ওই ভদ্রলোকের আর কোনো উপস্থিতি ছিল না। ফলে আমার ওই যে যদুনাথকে নিয়ে কথোপকথন যেটা করেছিলাম তার পিছনে একটা ইচ্ছে ছিল যে বাড়িটাকে কি ভুতুড়ে বাড়ি ভাবা যায়, মানে যেন ওই বাড়িতে যদুনাথের ভূত আছেন, মানে ইংরেজি একবার একটা হন্টেড বাড়ি। হ্যাঁ, ফলে আমি একটা যদুনাথের ভূত আনার চেষ্টা করছিলাম, যাতে নাকি অর্থাৎ এমন যদি হয় যে মানুষের, ধরো ওই বাড়িটাকে তুমি অন্যভাবে যদি কল্পনা করো, ধরো ওই বাড়ি যদি ঠিক রাস্তার মধ্যে যদি ঘরে ফলক থাকতো যাচ্ছে এটা ওর শোবার ঘর ছিল, এখানে উনি কাজ, এইটা ওর স্টাডি ছিল, যদি সেই স্টাডিতে ওর ডেস্কটা রাখা থাকতো, তুমি ঢুকেই দুটো বাড়ি দেখতে পেতে, একটা দেখতে সমাজবিজ্ঞানের বাড়ি, আরেকটা দেখতে যদুনাথ কোথায় থাকতেন। আমরা এগুলো হারিয়ে ফেলি, যেমন সুনীতি চ্যাটার্জির বাড়িতে এখন ফ্যাব ইন্ডিয়া হয়েছে, গেলে আমি জাস্ট জাহেশবার গেছি, তখনও দেয়ালে আমি দেখেছি সুনীতিও তো নিজে অনেক শ্লোক লিখে পাথরের ফলকে সেগুলো বাঁধিয়ে দেয়ালে বসিয়ে রাখতাম। এবং আমি এখন আজকে যাই না, আমি যখন লাস্ট ফ্যাব ইন্ডিয়া গেছি ওখানে আমি এখন ওগুলো দেখেছি, কিন্তু কত লোক আসে দোকানপাট করে কেউ জানে না এটা ভারতের একজন ফোরমোস্ট ভাষাতাত্ত্বিকের বাড়ি। এই যে ভুলে যাওয়াটা মানুষকে এত সহজে, যে এত সহজে নিজের ঐতিহ্য ভুলে যাবে, মানে তার না অনেক বেশি পরিশ্রম করতে হয় পড়াশোনা করতে। তুমি পাশ্চাত্যে পড়াশোনার ধারাটা বজায় থাকার একটা কারণ কিন্তু যে ঐতিহ্য ভুলেনি, মানে আমার আমার ইনস্টিটিউটে এক গাদা লোক যারা অ্যারিস্টটল প্লেটো নিয়ে কাজ করে, কি তারও প্রি সক্রেটিক ফিলোসফার নিয়ে কাজ করে, মানে অস্ট্রেলিয়া গিয়ে আমার যেটা অবাক লাগতো, অস্ট্রেলিয়াতে গিয়ে আমি মেলবোর্নে একদিন গানের ডিপার্টমেন্টে গিয়ে, মিউজিকের ডিপার্টমেন্টে, সঙ্গীতের ডিপার্টমেন্টে, তো গিয়ে দেখি ওরা লাঞ্চ টাইমে না ফ্রি কনসার্ট করতো, তো একদিন দেখি ওরা রেনেসাঁসের আগে কিভাবে গাওয়া হতো গান সেইভাবে গাইছে। এখন ধরো শুনি, তখন শুনে বুঝতে পারছি রেনেসাঁসের আগে ওদের অত হারমোনি ছিল না, ফলে গানগুলো অনেক বেশি আমাদের মতো শুনতে লাগছে, কিন্তু এটা তো ওরা ধরে রেখেছে, মানে এরা তো কোনো একটা ক্লাসে শেখাচ্ছে তো ছাত্রদের, যে দেখো 16 শতকের আগে এইভাবে গান গাওয়া হতো। এখন আমাদের হচ্ছে কি নানান কারণে আমরা কিছু ধরে রাখি না, এমনিতে আমাদের বাতাসে অ্যাসিড বেশি, বই নষ্ট হয়ে যায়, একটা দিক থেকে একটা ভালো বলতে পারে যে আমাদের একটা ঔদাসীন্য আছে যে দেহটাও নষ্ট হয়ে যায়, বাড়িঘরও নষ্ট হয়ে যায় জল বাতাসের কারণে, ঠিক আছে সবই নয় গেল, সেটা ফিলোসফি যদি বলো যে আমরা তো রাখতে চাই না, সেটা যদি বলো হ্যাঁ সেটা আমি তার আমাদের একটা ভিতরে বলতে পারো যে আমাদের ভেতরে একটা সন্ন্যাসীপনা আছে, হ্যাঁ আমরা এত রেখে দেয় বিশ্বাস করি না। কিন্তু যদি এই পাশ্চাত্যের মডেলে পড়াশুনো করো, যদি পাশ্চাত্যের মডেলে নেশন স্টেট বানাও, যদি পাশ্চাত্যের মডেলে মেমোরিয়ালাইজ করার কথা ভাবো, স্ট্যাচু তৈরি করো আর অমুক তমুক এগুলো করতাম না, তাহলে রেখে দেওয়ার প্রয়োজন নেই যেটা পড়ে। এবং তাহলে কিন্তু যে মানুষের যে মানুষ কাজ করে চলে গেছেন পূর্বসূরি, তার সঙ্গে আমরা ডিজিগ্রি করতে পারি, কিন্তু তাকে তার সম্মানটা দিয়ে রাখার কথা উঠে আসে, মানে সেইটা বলতে পারো, সেইটা আমার একটা ইচ্ছে ছিল। আমি ওই কথোপকথন দিয়ে বাড়িটাকে ভুতুড়ে বাড়ি হিসেবে কল্পনা করার চেষ্টা করছিলাম। যেটা বললেন এই প্রশ্নের উত্তরে, এই উত্তরটা ধরতেই থেকে ধরে বলছি যে আপনি যখন দেখছেন বাঙালি জীবন বাঙালি সংস্কৃতিকে, সেটা একটু দূর থেকে দেখা, অনেকটা যেন নির্মোহ দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখা, আউটসাইডার, আর মানে ধরুন আমরা আবার যখন দেখছি একটা ইনসাইডার ভিউ। এবার আপনি পুরোপুরি আউটসাইডার এটাও বলা যাবে না একেবারে, কারণ আপনার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকছে, এই যে এটাও তো একটা যোগাযোগ, এখানেও আপনি সংস্কৃতির মধ্যে আসছেন, এই যে একই সাথে ভেতর ও বাহির, ভেতর ও বাহিরের যাতায়াত, এইটা আপনি কিভাবে পর্যালোচনা করবেন? দেখো এটা একদিক থেকে, এটা একদিক থেকে তোমার আরাম নষ্ট করে দেয়, মানে আমি যদি ধরো সেই ঘুনে পোকার মতো একটা পোকা হিসেবেই থাকি, ধরো আমি একটা ঘাসের মধ্যে পোকা, সেই ঘাসেই থাকি যেখানে থাকি, তার মধ্যে একটা আরাম আছে না? আমি কালকেই আমার স্ত্রীকে বলছিলাম, এটা খুব সেন্টিমেন্টাল বাংলাদেশি নাটক দেখতে, খুব সেন্টিমেন্টাল, তো নারীদের বলছে যে যেন মাঝে মাঝে ইচ্ছে করে যে যদি পড়াশুনো না করতাম, একটা মোটামুটি কাজ করতাম আর অনেক সহজ সাধারণ সেন্টিমেন্টের মধ্যে থাকতাম, তাদের দুঃখ হতো, অভিমান হতো, আবার তার নিরসন হতো, সে জীবনটা কি খারাপ হতো কিছু? এই যে এখন এইটা এটা নিয়ে ভাবি, ওটা নিয়ে ভাবি, এটা নিয়ে বিশ্লেষণ করি, ওটা নিয়ে বিশ্লেষণ করি, তার মধ্যে আনন্দ আছে,
কিন্তু তার মধ্যে একটা ওই এটা প্রাথমিক যে আরাম, মানে বুঝতে পারো মার গর্ভের আরাম যদি কারো স্মৃতিতে থাকে। হ্যাঁ জানো তো সেই অনেক বাচ্চা মার গর্ভ থেকে বেরোতে চায় না, তারা নাকি এত আরামে থেকে যায় যে তাদেরকে টেনে টুনে বার করতে হয় বা কেটে কেটে বার করতে হয়। সব বাচ্চা কিন্তু বেরোতে চায় না প্রসবের সময়। তো ওই যে একটা আরাম, এখন আমার জীবনে সেই আরামটা নেই। আমি নানা দেশে যাই এবং যেটা হয়ে যায় নানান দেশে গেলে, তুমি বুঝতে পারো একই জিনিস একই কথা তার মানে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রকম ছবিটা। ধরো ধরো সামান্য রোজকার কথা, গণতন্ত্র, ইলেকশন, ইলেকশন মানে এখন আমার ধরো প্রথম তখন অডিওটা অফ করে দিন সবার, অডিওটা অফ। I requested to everyone, please mute your all, mute all participant. আপনারা আপনাদের অডিওটা অফ। অডিওটা অফ করে দিন আপনাদের বলছি, প্রত্যেককে অনুগ্রহ করে অডিওটি অফ করে দিন, অডিও ভিডিও দুটোই। আমাদের আলোচনা থেমে যাচ্ছে, একটু সহযোগিতা করুন। অডিও এখন একটা আওয়াজ আসছে। হ্যাঁ দেবী প্রসাদ বাবু, সমস্যাটা কোথায় হচ্ছে? দেবী প্রসাদ বাবু, সমস্যাটা কোথায় হচ্ছে? কোন একজন দুটো ডিভাইস পাশাপাশি আছে আর অডিও কোন একটাতে অন আছে। আপনি সবারটা মিউট করে দিন, শুধু স্যারেরটা বাদ দিয়ে। আমি অলরেডি সবার মিউট করে দিয়েছি, কিন্তু এটা কোনো একটা কারণে মিউট হচ্ছে না ওনার ওনার ভিডিওটা, ওনার অডিওটা। বাকি সবার মিউট হয়ে গেছে, অল পার্টিসিপেন্ট মিউটেড। আপনাদের সবাইকে বলছি আপনারা একটু অডিওটা অফ করে রাখুন, আওয়াজ আসছে। অডিওটা অফ করে রাখুন, আমাদের সভা চালাতে অসুবিধে হচ্ছে। অডিও অফ করে রাখুন, চ্যাট বক্সে কিছু লিখবেন না, অডিওটি অফ করে রাখুন। অডিওটি অফ করে রাখুন সবাই, আওয়াজ আসছে একটা, আওয়াজ আসছে। আপনাদের ডিভাইস কারোর পাশে কেউ ডিভাইস রাখবেন না, মোবাইল মোবাইল বা ল্যাপটপ দুটো মোবাইল পাশে রাখবেন না। সহযোগিতা করুন আমাদের সাথে। আমরা সবাটা দেবপ্রসাদ বাবু, কোথায় সমস্যাটা হচ্ছে? সবারই তো মিউট দেখছি, মিউট আছে কিন্তু অডিও একটা আসছে, ওটা আসছে বুঝতে পারছি না কোন একটা জায়গা থেকে আসছে। অলরেডি সবাই মিউট আছে। আপনার আপনার পাশে কোনো ডিভাইস নেই তো? না না, আমার পাশে কোনো ডিভাইস নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ অলরেডি, হ্যাঁ ম্যাম বলুন। কোথায় কে এই সমস্যাটা তৈরি করছে বোঝা যাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছেন? স্যারকে ইয়ে করুন, স্যারকে অ্যাক্টিভ করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছি না স্যারকে। স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা
মিস্টার প্রামাণিক বলে কেউ একজন অডিও অন করে রেখেছেন, অডিওটা এখন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? দেবশ্রী আমি শুনতে পাচ্ছি স্যার, আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই আমরা ইনসাইড আর আউটসাইড, হ্যাঁ সেটাই বলছিলাম যে আসলে আসলে যেটা হয় তুমি যখন ভিন্ন ভিন্ন দেশে এসে যাও তখন কি একজন মিঠি মিঠি খান না বলে কারোর অডিও অন আছে, একজন লিখছেন সোমা মাহাতুর অডিও অডিও অন। একটু দেবশ্রী তুমি কি প্লিজ অফ করুন, প্লিজ অডিওটা অফ করুন, প্লিজ অডিওটা অফ করুন। প্লিজ অডিওটি অফ করুন, সবাই অডিওটি অফ করুন, সবাই অডিওটি অফ করুন। আপনারা অন করে রেখেছেন কেউ কেউ অডিওটা, আওয়াজ আসছে, অডিওটি অফ করুন, অডিওটি অফ করুন। আপনারা যারা দেখুন আপনাদের ডিভাইসে অডিওটি অন হয়ে আছে অনেকে, অডিওটি। আচ্ছা দেবীপ্রসাদ বাবু, দেবীপ্রসাদ বাবু, দেবীপ্রসাদ বাবু আমি আছি স্যার। হ্যাঁ যাদের দেখছেন অডিও অন তাদের রিমুভ করে দিন। আমি রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ তাদের রিমুভ করে দিন, যাদের অন দেখছেন রিমুভ করে দিন, তাদেরকে অ্যাক্সেস দেবেন না। আমরা করতে বাধ্য হচ্ছি, আপনাদেরকে অনুরোধ করছি, বারংবার অনুরোধ করছি যে আপনারা অফ করে দিন, আছেন যিনি অন হয়ে আছেন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি না, রিমুভ করে দিন। আপনারা সবাই জানেন নিয়মটা, তাও আপনারা সেটাকে লঙ্ঘন করছেন, কারণ আমাদের কথাটা চালাতে পারছি না আমরা। অনুশ্রীতা বলে কে অন হয়ে আছেন আপনারা বুঝতে পারছেন? অনুরোধ করছি পোস্ট মিউট করার পর মিউটেড হচ্ছে না, অন করে দিচ্ছি নিজে থেকে। দেবীপ্রসাদ বাবু যাদের দেখছেন অন আছে তাদের রিমুভ করে দিন, দেবীপ্রসাদ বাবু যাদের অন আছে দেখছেন তাদের রিমুভ করে দিন, করে দিচ্ছি স্যার, করে দিচ্ছি।
অ্যাক্টিভ করুন। আপনারা স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ঠিক আছে। দেখো দেখো, বললে শোনা যায় কিনা? হ্যাঁ বলে শোনা যায়। যেটা যেটা আমি বললাম যে ধরো ভিন্ন ভিন্ন দেশে গেলে, এখন আমার এখানে একো হচ্ছে, ভিন্ন ভিন্ন দেশে গেলে তুমি দেখতে পাবে যে আমাদের অনেক জানা চেনা রোজগার করে, যেমন গণতন্ত্র বা ভোট, এগুলোর ছবিটা বদলে যায়। মানে কথাটা একই থাকে কিন্তু ছবিটা বদলে যায়। তো আমার ধরো প্রথম অবাক লেগেছিল যখন আমি প্রথম অস্ট্রেলিয়াতে গিয়ে ওদের ইলেকশন দেখলাম। তো গিয়ে দেখলাম ইলেকশনের দিনে প্রথমত কারো ছুটি নেই, আমাদের ছুটি দিন হয়। দ্বিতীয়ত আশেপাশে কোনো কোথাও একটা পুলিশ দেখতে পাচ্ছি না। ধর ইলেকশন যেখানে হচ্ছে, যে বাড়িগুলোতে ভোট দিতে লোকের লাইন করে দাঁড়িয়েছে, যে যখন কাজের মধ্যে সময় পাচ্ছে ভোট দিয়ে আসছে, এবং ভোটের কেন্দ্রে একটিও পুলিশ আছে। ধরো আমাদের, আমি যেটুকু ভারতবর্ষে ভোট দেখেছি, ভোটের দিনটা প্রথমত পুলিশ দেখা যায়, অনেক ফেস্টুন টেস্টুন দিয়ে পাড়া সাজানো হয়, পোস্টার টোস্টার বেশি থাকে, এবং দ্বিতীয়ত পাড়ায় এরকমও দেখেছি ভোটের দিনে ছুটি বলে লোকেরা ক্যারাম খেলছে, ক্রিকেট খেলছে, ফলে আমাদের উৎসবের ভাব থাকে। এবং হ্যাঁ, আমার মনে হয় জানো, কেউ একজন না একটা ফোন হয়তো খুলে রেখে চলে গেছে, মানে তার একটা অফ করার উপায় নেই। দেবর্ষি, একটা কথা বলবো? দেবর্ষি তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছো। তুমি কি প্রোগ্রামটা এখন বন্ধ করে আবার অন করতে চাও? প্রোগ্রামটা কি করি বলুন তো দেবীপ্রসাদ বাবু, কি করব, আবার অন করব নতুন করে? মানে এখন বন্ধ করে করা যেতে পারে, একবার কেটে নতুন করে লগইন করতে হবে সকলকে, নতুন করে লগইন করতে হবে সকলকে। এটা কোনো কথা আপনারা বুঝতে চাইছেন না, এটাতে তো ঝামেলাটা আরো বাড়বে। কার দেবীপ্রসাদ বাবু, যার আছে যাদের আছে রিমুভ করে দিন। অলরেডি অনেক জনকে রিমুভ করেছি স্যার। যেটা হচ্ছে রিমুভ করে দিয়ে, এখন লোকটি যদি না থাকে আর সে একটা কম্পিউটারের সামনে যদি খোলা ডিভাইস রেখে থাকে, কেন এটা কোন সভাগুলো টিভি রিকো আসছে একটা? স্যার কি করবো স্যার, একবারটি বন্ধ করে অন করবো? বন্ধ করে অন করুন, তাহলে আমাকে একটা মেসেজ পাঠাবে তো? তাহলে তাহলে 8:17 বাজছে, 8:20 অন করছি। ঠিক আছে, 8:20 অন করছেন। আপনি কি লিংক পাঠাবেন আবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।